মার্কেন্টাল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজার খান দর্শক মাদক ও মানসিক রোগ নিয়ে আমরা এই অনুষ্ঠানটি প্রতি বুধবার প্রচার করে থাকি আমরা আজকের বিষয় রেখেছি মাদকাসক্তদের শনাক্ত করার উপায় যারা মাদক সেবন করে তারা সমাজের বোঝা নয় তাদেরকে যদি বুঝিয়ে আবার স্বাভাবিক জীবনে নিয়ে আসা যায় সেটি আমাদের এই অনুষ্ঠানের অর্জন হবে আর আমরা তাই আজ কথা বলছি মাদকাসক্তদের শনাক্ত করার উপায় নিয়ে আমাদের সাথে দুজন অতিথি এসেছেন শুরুতে পরিচয় করে দিয়েছি ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডাক্তার এম কামরুল হাসান নিউরোসাইকোটিস্ট তিনি আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটের সাথে কাজ করছেন আমরা পেয়েছি আমাদের সাথে বিশিষ্ট অভিনেত্রী দিলারা জামান তিনি অভিনয় শিল্পী ও সমাজসেবিকা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য মাদকের যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাদকাসক্তদের শনাক্ত করার উপায় তো শনাক্ত করতে গেলেই তা আসলে মাদক এডিক্টেড কারা বা কারা মাদক নেয় সেটি জানার আগে মাদক জিনিসটা কি কেন এটির প্রতি মানুষের আকর্ষণ হয় সেটি একটু জানার আগ্রহ আছে একটু জানতে চাই যে আসলে মানুষের আসলে তরুণদের ক্ষেত্রে বলা হয় যে তারা একটু বেশি মাদকের দিকে আকৃষ্ট হয় কিন্তু এটা তো কোনো এজ লিমিট নাই সবাই কি মাদকের দিকে আকৃষ্ট হয় নাকি কোনো নির্দিষ্ট এজ আছে মাদকাশক্ত আসলে সারা দেশ আমাদের ছেয়ে গিয়েছে এটা যে এত ভয়াবহ রূপ ধারণ করেছে যেটা আমরা আগে কখনো কল্পনাও করতে পারতাম না আপনি প্রশ্ন করলেন যে মাদক আসক্ত আসলে কোনো এইজ লিমিট আছে কি না আসলে ওইরকমভাবে নাই তবে সাধারণত দেখা যায় যে টিন এজের যারা এদের ভিতরে একটু বেশি দেখা যায় ইয়াং অ্যাডাল্ট এবং টিন এজ এরাই বেশি শিকার হয় এছাড়া বয়স্ক লোকের মাঝেও হতে পারে যখন তারা হতাশাগ্রস্ত হয়ে যায় তারপরে বেশি বয়স্ক যারা মহিলারা একাকিত্বে ভোগে তাদের ভিতরে চলে আসতে পারে অথবা খুব হাই সোসাইটি যেখানে এতে আছে ওখানে হতে পারে একদম নিম্ন মধ্যবিত্ত এদেরও ভিতরেও খুব চলে আসতে পারে বিভিন্ন কারণে আসলে মাদকাসক্তি হয়ে যায় তা আপনি আর প্রশ্ন করেছিলেন যে কেন আসলে এই মাদকাসক্তি করছে আসলে এটা মাদকাসক্তি এটা আসলে কিন্তু একটা রোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা আমেরিকান সাইক্যাট্রিক অ্যাসোসিয়েশান এটাকে একটা মানসিক রোগ হিসাবে শনাক্ত করেছে রোগ অন্যান্য মানসিক রোগের মতো এরও কিন্তু একটা কারণ আছে আসলে তা আমরা যারা সাধারণত মানসিক বিশেষজ্ঞ না তারা এটাকে মনে করে যে শয়তান সমাজের একটা বোঝা তারা আসলে কিন্তু তারা একটা অসুস্থ মানুষ এখন কেন এই অসুস্থতাটা হচ্ছে এর অনেক কারণ আছে এর মধ্যে আমরা প্রধান ইয়ে করি সোশ্যাল ইয়ে করতে বায়োলজিক্যাল অর্থাৎ মানুষের শারীর বৃত্তীয় কিছু কারণ থাকে সাইকো মিনস সাইকোলজিক্যাল মানসিক বিভিন্ন কারণ থাকে আর সোশ্যাল সামাজিক অনেক কারণ থাকে এখন বায়োলজিক্যাল কারণের মধ্যে দেখতে পারেন জেনেটিক অনেক ইয়ে আছে যে বংশ পরস্পরে দেখা যায় যে সব ইয়ে হয়ে যাচ্ছে কিছু কিছু সাইকোলজিক্যাল যেমন কোনো মানসিক রোগ ধরেন কেউ সিজোফ্রেনেতে সাফার করছে অথবা সাইকোটিক ডিজর্ডার আছে ইভেন ডিপ্রেশনে চলে গিয়েছে এরা এরপরতে হতে পারে সোশ্যাল সোশ্যাল কজ ভয়াবহ এইটার ইয়েতে আমাদের এই যে সামাজিক অস্থিরতা মানে নিরাপত্তাহীনতা তারপর হচ্ছে আর্থিক অসঙ্গতি এমনি এই যে আর্থিক অসচ্ছলতা সমাজে হানাহানি মারামারি এইগুলা সব কিছু এই মাদকাসক্তকে হতে মানুষকে উদ্বুদ্ধ করে আসলে এবং যখন এরা নেয় তখন মাদক যখন নিচ্ছে তখন শরীরের মধ্যে একটা কেমিক্যাল আছে যেটাকে বলে ডোপামিন এটা রিওয়ার্ড সিস্টেম হিসাবে কাজ করে এই ডোপামিনটা যখন সিক্রেশন হচ্ছে মানুষের ব্রেনের মধ্যে তখন একটা ভালো লাগা বোধ জন্ম নেয় তার ভিতরে এবং এই ভালো লাগা বোধটা যখন এই ইয়েটা ডোপামিনটা আবার আস্তে আস্তে কিছুক্ষণবার কমে যাচ্ছে তখন আর এই ভালো লাগা বোধটা থাকছে না তখন একটা হতাশা আবার চলে আসছে তা যার ফলে তখন সে আবার মনে করে আরে আমি তো ভালো ছিলাম ওইটা খেয়ে আমি আবার দেখিত তাই সেই জন্য সে আবার নাই ওইটা আবার একটু ভালো লাগে তা এইটা আস্তে আস্তে কি হয় ভালো লাগা বোধটার সময়টা কমতে থাকে আর নেওয়ার যে ফ্রিকুয়েন্সি এটা বাড়তে থাকে যার ফলে মানুষ এক সময় এটা ছাড়া আর চলতে পারে না আসলে যে বিষয়টি আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আমাদের সাথে আছেন অভিনয় শিল্পী ও সমাজসেবিকা দিলার জামান আপনি তো আসলে সমাজে একটি জায়গা নিয়ে কাজ করছেন যেখানে আপনার একটি মেসেজ মানুষের মধ্যে পজিটিভ রোল নিয়ে আসতে পারে তো আপনি কি একটু বলবেন যে আপনারা যখন আসলে জীবন শুরু করেছিলেন যখন আপনি খুব ছিলেন। তখন তো আসলে এই হতে পারে। এটি কখনো চিন্তাই এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরে ঘরে আসলে এটি একটি সমস্যায় তৈরি হয়েছে তো এটির আসলে মূল কারণ আপনার কাছে কি মনে হচ্ছে কেন এটি হচ্ছে আসলে এটা একটা খুব বার্নিং ইস্যু এখন হয়ে গেছে শুধু সমাজের জন্যে বা কোনো পরিবারের জন্য না আমি মনে করি আমাদের দেশের জন্যেও কারণ এই যে ইয়াং জেনারেশান যাদের যাদের হাতে আগামী দিনের আমাদের সব কিছু নির্ভর করছে সেই জেনারেশানটা কিভাবে আস্তে আস্তে একটা অন্য একটা পৃথিবীর মধ্যে চলে যাচ্ছে আমি বলব সে পৃথিবীটা আমাদের খুবই অচেনা এবং সে অচেনা মানে ভয়ঙ্কর একটা রূপ সেখানে আছে এবং তার ফল আমরা যে পরিবারে যে মানুষটি মাদকাসক্ত বা যে ছেলেটি বাচ্চাটি এই অবস্থায় গেছে সে পরিবার বুঝতে পারে যে তাদের জন্য কত বড় একটা ভয়াবহ অবস্থা তো একটা খুব একটা সময়ে উপযোগী একটা বার্নিং ইস্যু নিয়ে আজকে আমরা কথা বলছি এবং জানি না এটা কতখানি কাজে লাগবে তারপরেও আমাদের প্রত্যেকে চেষ্টা করা উচিত কারণ এভাবে তো আমার শরীরে যদি একটা কোথাও ঘা হয় সেটা আমি লুকিয়ে রাখবো না এটা প্রতিকার না আমাকে সেটাকে সারিয়ে তুলতে হবে তো এই সারাবার জন্যে শুধু একজন যে বিশেষজ্ঞ উনি বসে আছেন এরা শুধু একা পারবে না সমাজের প্রত্যেকে যে পরিবারে এই সমস্যাটি তৈরি হয়েছে সে পরিবারেও অন্য যারা মেম্বার আছে তাদেরকেও কিন্তু একটা ভূমিকা রাখতে হয় তা আমি দীর্ঘ সময় ধরে আমার বয়স এখন ছিয়াত্তর বছর আমি শিক্ষকতা করেছি একটা সময় সেই সময় কিন্তু এই এই যে মাদকের ভয়াবহতা একটা ছাত্র ছাত্রীর ভেতরে ওরকম ভয়াবহভাবে তখন আমরা চিন্তাই করতে পারিনি কিন্তু আস্তে আস্তে বিজ্ঞানের এবং প্রযুক্তির যত বাড়তে থাকলো এবং সারা পৃথিবীটা যখন আমাদের হাতের মুঠোয় এখন তো মনে করি যে হাতের মুঠোয় এবং সারাক্ষণই ছেলে মেয়েদেরকে সেই মুঠোর মুঠোর দিকে তাকিয়ে থাকতে দেখছি এই ভয়াবহতা কিন্তু আস্তে আস্তে আমাদেরকে গ্রাস করে ফেলেছে এবং অল্পতেই একটু আগে যে বলা হচ্ছিল যে অল্প জেনে যাচ্ছে মুহূর্তের মধ্যে এই যে একটা সোশ্যাল একটা ইয়ে তার কাছে আছে সে তার জন্যে খুব সহজ প্রাপ্য হয়ে যাচ্ছে এই জিনিসগুলো একটি পরিবারে যখন অন্য যারা আছেন তাদেরকে আসলে সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সজাগ দৃষ্টি বলতে আমি যদি সেই পরিবারের আমি বলবো যিনি গৃহকর্তা তিনি যদি এ ব্যাপ এই মাদকাসক্ত হয়ে থাকেন তাহলে তার প্রতি অন্য রকম আচরণ বা সেখানে যদি তার এই পরিবারের একটি সন্তান যদি ওই মাদকাসক্ত হয়ে থাকে তাহলে তার জন্য অন্যরকম দৃষ্টিভঙ্গি এবং আচার আচরণ অন্যদেরকে করতে হবে এগুলো নিয়ে এরা যারা বিশেষজ্ঞ আছেন আমরা আমাদের অত্যন্ত সৌভাগ্য যা মানে আমাদের দেশে এখন এরকম বিশেষজ্ঞরা ওরা আছেন ওরা সব সময় শুধু নিজেরাই জ্ঞানে সমৃদ্ধ হননি তারা বিভিন্ন সময় আমি দেখেছি ওনারা বিভিন্ন জায়গায় গিয়ে ভলেন্টারিলি তাদের সার্ভিস দিচ্ছেন এবং মানুষকে সজাগ করছেন এটা আমাদের জন্য খুবই একটা সৌভাগ্যের ব্যাপার যে তারা কাল তাদের জায়গা এবং চাকরিতেই তারা তারা অত্যন্ত সমাজ সচেতন এবং তারা সব জায়গায় যাচ্ছেন এই যে আজকের এই অনুষ্ঠানে উনি যে সমস্ত কথাগুলো বললেন এটা আমিও অনেক কিছু জানতাম না তো এই এই যে কন্ট্রাক্টগুলো কিন্তু একটি বিষয়ে খুব জানতে ইচ্ছা করে যে মানে একটা সময় গিয়ে ছেলেমেয়েরা বলে কি আমি খুব লনলি আমার একাকিত্ব আমার ভালো লাগছে না একটা সময় গিয়ে ফ্রাস্ট্রেশন জায়গা করে নিচ্ছে তারপরে বন্ধুর সাথে মিশে গেল ওই বন্ধু তাকে কি বললো সেটি সে না বুঝেই সে মাদকের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে ঠিক না আপনার সাথে যখন আমরা গল্প করছিলাম তখন আপনি বলছিলেন যে আপনার দুই মেয়ে প্রবাসে আছে আপনি একা একা লাইফ লিড করছেন এবং স্ট্রাগল করছেন এবং তারপর আপনি অনেক ভালো আছেন এই একাকিত্বকে জয় করাটা আসলে কিভাবে সম্ভব একটু কি মন্ত্র আছে এটা একটা মনের ব্যাপার আসলে একটা শক্তির প্রয়োজন হয় আমি কেন একা ভাবব আমি এই যে এখন আমি এটা খুব আমি ইয়ে করি হ্যাঁ আমার মুহূর্তে আমি অনেক কিছু জানতে পারছি ইয়ে করতে পারছি কিন্তু তারপরেও এই যে একটা জিনিসটি আমি ব্যস্ত আছি আমার পাশে কি কাঁচছে তার চোখের চোখে যে পানি তার তার যে কষ্টটা এটা আমি তাকিয়ে দেখছি না আমি চারপাশটা বিজ্ঞান আমাদেরকে অনেক কিছু দিচ্ছে কিন্তু এই এই সাথে সাথে এবং একজন একটা একটা ইয়া বাবা যেটা কোথায় পাওয়া যাচ্ছে কি হচ্ছে এবং ওদের সাংকেতিক ভাষায় বলে দিচ্ছে অমুক জায়গায় আসবি আমি তো এসব নিয়ে একটু একটু কাজ করি ছেলে মেয়েদের মধ্যে যাই গল্প করি আর এই করতে গিয়ে দেখি যে এটা খুব দ্রুত একটা ব্যাপার মানে ছড়াচ্ছে এবং তাদের কাছে খুব সহজলভ্য হয়ে যাচ্ছে আর যে কথাটি বলছিল আসলে যে বন্ডিংটা আমাদের যে সামাজিক যে বন্ধন পরিবারের যে এটা একটা এখন সময়েরও আমি সবাইকে দোষ দিই না এমন একটা আমরা অবস্থার মধ্যে পড়েছি এখন সবাইকে বাবা মা সবাইকে কাজ করতে হয় বাইরে যেতে হয় তারাও ব্যস্ত থাকেন সন্তানের দিকে যতটুকু সময় দেওয়া দরকার দিতে পারে না সেই সেই অভাব বোধগুলো কিন্তু সন্তানের কাছে মনে হয় বাবা একটু আমাকে অনেক বাচ্চা আছে যে মানে তাদের বাবা কখন রাতে ফেরে সে জানে না কেমন এই যে সবাই পরিবারে এক একসঙ্গে বসে খাওয়া কথা বলা গল্প করা এগুলো আস্তে আস্তে সব নষ্ট হয়ে যাচ্ছে এই যে বন্ধনগুলো আস্তে আস্তে ছিন্ন হয়ে যাচ্ছে একজনের বাড়িতে আমরা এখন সাধারণত বিয়ে বা অন্য কোনো সোশ্যাল ইয়ে ছাড়া কারোর সাথে কারো দেখা হয় না আগে ঈদের সময় কত বাড়িতে আমরা যে সবার সঙ্গে সামনা সামনে দেখা করা একটা একটা মাস ছিল গল্প এখন হয় না তার মানে মানুষ মন খুলে কথা বলতে পারে না সেটিও একটা আপনি কারণ হিসেবে মনে করছেন আর একটু বা আমরা জানতে চাই প্রফেসর ডাক্তার এম কামরুল হাসান আপনি কাজ করতে গিয়ে অনেক অভিজ্ঞতার সম্মুখীন হন এবং প্রতিদিনই আপনার নতুন পেশেন্ট একটা নিউ এক্সপেরিমেন্ট আপনার কাছে নিয়ে আসেন রাইট তো একটু জানতে চাই যে উনি বলছিলেন যে সোশ্যাল ব্যাধি বা মোবাইল এটি একটি অনেক বড় কারণ কিন্তু তারপরও কিছু কারণ থেকে থাকে যেটি আসলে সাদা চোখে আমরা দেখতে পাই না তো যারা বাবা মা টেলিভিশন সেটের সামনে বসে আছে আবার অনেক সন্তানও দেখছে আবার হয়তো কোনো পরিবারের বাবাই সে নিজের মাদকের সাথে জড়িয়ে গেছে তো এই টেলিভিশনের সামনে সব বয়সের সবাই আজকের অনুষ্ঠানটি দেখছে আপনি কি বলবেন যে আসলে পরিবারের যারা সদস্য আছেন তারা অন্য সদস্যকে কিভাবে বুঝবেন সে মাদকের সাথে জড়িত মানে এটার কি কোনো প্রাথমিক সিমটম আছে আসলে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষেরই জানা উচিত প্রথমত দেখা যাবে যে মানুষটা মাদক নিচ্ছে তার একটা দৈনন্দিন যে কর্ম যে পরিধি ছিল সেটার মধ্যে বা রুটিনের একটা পরিবর্তন চলে আসবে ঘুমানোর টাইমের ভিতরে হেরফের হবে দেখা যাচ্ছে যে সারা রাত জেগে থাকছে সারা দিন ঘুমাচ্ছে খাবারের কোনো ওই রকমভাবে ঠিক ঠিকানা থাকবে না খেলো বলবো যে আমার ক্ষুধা নাই সারাদিন শুয়ে রয়েছে কাপড় চুপড় ঠিকভাবে পরিবর্তন করছে না বা চুল উস্কো ফুস্কো রয়েছে অসময়ে যখন তখন বাইরে চলে যাচ্ছে ফিরতে দেরি করছে কিছু বললে রেগে যাচ্ছে স্কুলের বা কলেজের নাম করে গিয়ে সে কলেজে অ্যাটেন্ড করছে না অন্যান্য কারো কারো কাছ থেকে হয়তো একটু অভিযোগ আসছে যে আপনার সন্তান এরকম খারাপ আচরণ করেছে কারোর সঙ্গে ঝগড়াঝাটিতে লিপ্ত হতে পারে ইভেন পরিবারের অন্যান্য যারা সদস্য আছে এদের সঙ্গেও দেখা যাবে যে সে একটু খারাপ আচরণ করতে পারে বা অস্বাভাবিক আচরণ করা শুরু করতে পারে অস্বাভাবিক বলতে এইরকম একটা চোখে তুলে তাকাতো না সে দেখা যাবে যে রাগ করছে মার সঙ্গে বা বোনের সঙ্গে ইভেন দেখা গেছে বড় বোনের গায়ে হাত তুলে বসলো আসলে এই রকম যদি আমরা কখনো দেখি তাহলেই আমরা সন্দেহ করব যে সামথিং রং এবং এখনকার ইয়েতে কারো এরকম দেখলে অবশ্যই আমরা মাদক নিচ্ছে কিনা এটা সন্দেহ করব সে কি করবে তখন কিভাবে টেস্ট করবে কিভাবে বুঝবে যে এখন কি বাচ্চাকে বলবে যে চলো আমার সাথে ডাক্তারের কাছে চলো মানে প্রক্রিয়াটা কি হবে ও তো আরো বেশি রিঅ্যাক্ট করবে তো মানে বাবা মার ইটা কেমন হওয়া উচিত অ্যাটিটিউডটা কেমন হওয়া উচিত রাইট এখানে বাবা মা বা পরিবারের যারা সদস্য আছে তাদের প্রত্যেককেই এখানে কিন্তু বন্ধুর মতো আচরণ করতে হবে আসলে বকা ঝকা করে যে একদম মানে খুব মেজাজ নিয়ে কেন এটা আচরণ করছে শুনছে না বোঝানোর চেষ্টা করছে তারপরে কি হবে আচ্ছা যদি এর পরেও যদি না হয় আসলে তখন তাকে আমি বলবো যে একদম মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে তাকে নিয়ে যেতে হবে আসলে যে এবং তাকে যদি সাধারণভাবে তাকে বুঝিয়ে বলতে হবে যে চলো আমি তোমাকে আমার মনে হচ্ছে যে তুমি সঠিক নাই তোমার শারীরিক এবং মানসিকভাবে তুমি ঠিক নাই বলে আমরা মনে করছি স্কুলের বা কলেজের রেজাল্ট খারাপ হবে তা আমরা চলো তোমাকে নিয়ে সে যদি যেতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যেতে চাচ্ছে না আসলে বা স্বীকার করছে না সেই ক্ষেত্রে সে যার কথা শুনে পরিবারের ইভেন পরিবারের বাইরে তাকেও আমরা ইনভলভ করতে পারি যে ঠিক আছে আপনার কথা বললে শুনবো অনেক সময় দেখা যায় ছেলে বাবার কথা বললে রেগে যাচ্ছে কিন্তু মার কথা শুনছে অথবা বোনের কথা শুনছে সে রিকোয়েস্ট করে নিয়ে যেতে পারে আসলে নিয়ে যাওয়ার পরে তারপরে অ্যাকচুয়ালি ওনার কাছ থেকে সেখানে গেলে ওখানে টেস্ট করে বোঝা যাবে যে আসলে সে নিচ্ছে কিনা এবং অনেক সময় সে নিজের সরাসরি স্বীকারও করে আমরা এরপরে একটু আপার কথা শুনবো আসলে আহ এ বিষয়ে আমরা একটু বিরতি নিয়ে নিই বিরতির পর আবার ফিরছি দিলারা জামান আপনার কাছে দর্শক এবার আমরা একটা বিরতিতে যাচ্ছি বিরতির পর আবারও ফিরে আসছি দর্শক বিরতির পর আমরা ফিরছি আবার আলোচনায় আমরা কথা বলছিলাম দিলারা জামান আপনার সাথে যেটি আসলে মানুষের মধ্যে সবসময় খুব বেশি কাজ করে সেটি আমরা দেখি যে অল্প কিছু কারণেই আমরা খুব স্যাড হয়ে যাই একটু কিছু না পেলেই মন খারাপ হয়ে যায় আজকে ওয়েদারটা খারাপ হয়ে গেল আমারও মন খারাপ হয়ে গেল এই যে মনের যে একটা ওঠানামা এবং দেখা যায় যে মানুষের রিমোট কন্ট্রোলটা তো মানুষের নিজের হাতে থাকার কথা এখন যেন কেমন মনে হচ্ছে যে আমার মনের রিমোট কন্ট্রোল হয়তো অন্যের হাতেও অন্য কেউ আমাকে অপারেট করছে এভাবে কি আপনার কি মনে হয় যে আশেপাশের নতুন প্রজন্মের কি দেখতে পাচ্ছেন যে অনেকটা প্রযুক্তির হাতে তার জীবন না প্রযুক্তি এখন আমরা তো সবাই এখন কম বেশি প্রযুক্তি নির্ভর হয়ে গেছি এবং সেটা ছাড়া আমরা মানে চলতেও পারবো না বাঁচতেও পারবো না তার উপরেও এত প্রযুক্তি নির্ভর না হয়ে মানে প্রকৃতি নির্ভর মানে যেটা সহজ সহজভাবে যেটা চলা যায় যেটা আমার নিজের আয়ত্তের ভেতরে সেটাকে যদি আমরা গ্রহণ করি এই যে বলে যে একটুতে মন খারাপ হয়ে যায় এটা আসলে অতৃপ্তি থেকে ছোটবেলা থেকে বাবা মা না চাইতেই অনেক কিছু দিয়ে দেয় যে বাচ্চাটাকে আস্তে আস্তে দেখা যায় সে একটু একটু করে না না পেলে পরে একদম ভায়োলেন্স

সবার সঙ্গে যে খোলামেলা একটা আলোচনা তার কষ্টটা তার ভালো লাগাটা সে এক্সপ্রেস করবে এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়ার জন্য কিন্তু অনেকখানি দায়ী তো এটা তো আমরা এখন যে সময় চলে এসছে আমাদেরকে সেটাকে মেনে নিতেই হবে এটা বললাম কিন্তু তারপরেও বাচ্চাকে ছোটোবেলা থেকেই যে অল্পে যে যে অনেক কিছু পেতে হবে আমাকে অনেক কিছু হতে হবে এই তারপর চাপিয়ে দিলে সেটা তো অবশ্যই অবশ্যই আছে আমরা এখন অনেক কিছু পেতে চাই বিয় ছেলে একসময় জানলো যে আমার বাবা তো এত এত বড় চাকরি করে না এই যে আমাদের এই চারপাশে এত কিছু এগুলো আমার বাবা থেকে আসলো এই এই যে 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 কন্ট্রাডিকশনটা তার তার কোথা ভেতরে কাজ করে তখন আউট অফ ফ্রাস্ট্রেশন বা তার এই যে মনবৈকুল্য সৃষ্টি হয় এই এইগুলো থেকেও কিন্তু সে আস্তে আস্তে ওই যে শিশু বয়স থেকে একটা বাচ্চার বিকাশটাই তার কিন্তু একটা অনেক বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করে যে সে কোন এনভায়রনমেন্টে কিভাবে সে বড় হচ্ছে এখানে একটু আমি বলতে চাই যে সাম্প্রতিক সময় আমরা দেখছিলাম যে হাইকোর্টে একটি রুল জারির কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে চাকরির ক্ষেত্রে অথবা মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে ডোপ টেস্ট করা এবং রক্ত পরীক্ষার কথা বলা হচ্ছে সেখানে মাদকের কারণে বিবাহ বিচ্ছেদ হচ্ছে এবং পারিবারিক অশান্তি আরও বেশি বেড়ে যাচ্ছে এটিকে কারণ হিসেবে দেখি একটি রুল জারি করা হয়েছে যদিও সেটি নিয়ে এখনো কোনো ইয়ে আসি আমি আসলে জানতে চাইবো যে এই আমরা যে মাদক শনাক্ত করার উপায়ের কথা চিন্তা করছি এটিও কিন্তু কেউ না কেউ চিন্তা করছে না যাতে আমরা মাদক নির্মূল করতে পারি এটি কোনো উপায় হতে পারে কি মানে মাদক কিভাবে আমরা শনাক্ত করতে পারি ধন্যবাদ মাদক আসলে বিভিন্নভাবে আমরা শনাক্ত করতে পারি একটা হচ্ছে যে তার আচরণগত জিনিস দেখে যেটা সাইন সিমটম বলছি পেশেন্টের আরেকটা ইয়ে হতে পারে যে আমরা তার প্রচ্ছাপ পরীক্ষা করে আমরা শনাক্ত করতে পারি ইভেন এখন চুল থেকে শনাক্ত করা যায় লালা থেকে শনাক্ত করা যায় রক্ত থেকে শনাক্ত করা যায় বাংলাদেশে এখন সবচেয়ে যেটা বেশি ইয়ে করা যাচ্ছে সেটা হচ্ছে প্রচ্ছাপ থেকে মাদকটা শনাক্ত করা যায় আর চুল থেকে করা যায় এই টেকনোলজিও চলে এসেছে এবং দ্যাট ইজ অলসো ভেরি রিলায়েবল এবং আমরা অ্যাকুরেটলি বলে দিতে পারি যে আসলে সে মাদক নিচ্ছে কি নিচ্ছে না আসলে এবং এটার জন্য আবার কিন্তু ইয়ে আছে যে একটা নির্দিষ্ট সময় পরে আবার এটার প্রসাবটা নিলে কিন্তু হবে না এক এক মাদকের জন্য এক এক রকম এখন আমি ধরেন আমি এখন যেটা সবচেয়ে বেশি ইয়ে হচ্ছে যে ইয়াবা ইয়াবা খাওয়ার পরে কেউ যদি অনেক দিন দেরি করার পরে দিল তাহলে কিন্তু ইউরিনে অ্যাবসেন্ট থাকবে কিন্তু সে বলতে পারে আমি খাই না তা কিন্তু এটা সঠিক ইয়ে হবে না সুতরাং আবার অনেক সময় দেখা যায় যে যখন আমরা কোনো একটা ক্লিনিকে ইউরিন দিতে দিলাম সেই ইউরিন হয়তো সে বাথরুমে গিয়ে দিতে যাওয়ার সময় সে চেঞ্জ করে ফেললো পানি দিয়ে দিল এরকম করেও কিন্তু দেখা যায় যে ফলস রেজাল্ট চলে আসে সেই জন্য যখন এটা ইউরিনটা কালেক্ট করবে সেটাও খুব একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আসলে এবং কোন সময়ের মধ্যে তাহলে তো যেটি দাঁড়াচ্ছে যে যে নিজে মাদক নিচ্ছে তাকে আগে আসলে ঠিক হতে হবে তো সেটি করার ক্ষেত্রে সমাজ সোসাইটি তারপর আমরা দেখতে পাই যে তার আশেপাশের বন্ধু বান্ধব সব কিছুই কিন্তু একটা প্রভাব ফেলছে কিন্তু যে নিজে মাদক নিচ্ছে সে তো আসলে নিজে থেকে তার কারণ আপনি বলছিলেন যে সে নিজেই একজন রোগী একজন রোগী তো নিজে নিজে নিজের ট্রিটমেন্ট করতে পারে না তো সেক্ষেত্রে করণীয় কি রাইট না সে অনেকে কিন্তু চাই যে আমি এটা থেকে ফিরে আসি যে আমরা আমি অনেক প্রায়ই বলি আসলে যে আমরা আগেকার দিনে এই যে আমার ম্যাডামরা অনেক নাটকে বা ইয়ে সিনেমায় অভিনয় করেছেন ওখানে দেখা যেত বলছে যে গ্যাং লিডার নায়ক হয়তো তার ইয়ের ভিতরে গিয়েছে তার আস্তানার মধ্যে চলে গেছে তারপরে সে বলছে যে তার সঙ্গে কোনো কমিউনিকে ইয়ে হলো না মিল হলো না সে বলছে যে এখন আমি চলে যাচ্ছি কিন্তু তখন সে হুঙ্কার দিয়ে ওঠে ভিলেন যে শয়তান তুই এখানে এসেছিস তো তোর ইচ্ছায় যাবি এখন আমার ইচ্ছাই হ্যাঁ তা মাদকটা যখন নেয় আসলে সে তখন নিজে ইচ্ছা করে নাই বা বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে কিন্তু ছাড়তে কিন্তু একা একা সে পারে না ইভেন চেষ্টা করলেও পারে না তখন কিন্তু আসলে ডেফিনেটলি অনেক সময় কিন্তু এই আমাদের যারা সমাজের আছে তাদের আছে চিকিৎসকের বিশেষ করে সাইক্যাট্রিস্টের বিরাট একটা রোল আছে আসলে এখানে এবং বাবা মা ভাই বোন বন্ধু শিক্ষক তাদেরও একটা রোল আছে আসলে এবং বেশিরভাগই কিন্তু যদিও অনেক সময় যে সে যখন খুব এক্সট্রিম স্টেজে চলে যায় সে তার নিজের উপরে নিজের নিয়ম ঘরে ঘরে মাদকের সচেতনতা তৈরি করতে হবে অবশ্যই অবশ্যই সহানুভূতিশীল হতে হবে এই যে একদম মানে আমি ওই বাসা ওই ছেলেটার সাথে কেউ যাতে না মেশে এরকম একটা অ্যাটিটিউড কখনোই আমাদের থাকা উচিত কিন্তু আপনারা যারা আসলে সমাজে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন বা সোসাইটিতে আপনাদের একটা ইম্পর্টেন্ট রোল আছে যেটি বলছিলেন যে সমাজে যার একটা গুরুত্বপূর্ণ অবস্থায় আছে হতে পারে ব্যবসায়ী হতে পারে অভিনয় শিল্পী হতে পারে সে ভালো গান করছে প্রত্যেকেরই তো সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা আছে সবার এগিয়ে আসা উচিত সবাই চেষ্টা করি আমরা যে এই ধরনের যে সমস্যা আছে আমাদের সমাজে বা জীবনে সেগুলো যাতে আমাদের আমাদের একটা কথাই যদি তার জীবনে পরিবর্তন আসে সেই জন্য প্রত্যেকেই সচেতন আমরা আমরা চেষ্টা করি আমি শিল্পী আপনারা যখন একটা সময় নাটক করতেন বা যেই মেসেজগুলো তরুণ প্রজন্মের কাছে আসতো সেই মেসেজগুলো এখন আর নাটক বা অন্যান্য ক্ষেত্রে আমরা অতটা পাই না মানুষের আসলে দৃষ্টিভঙ্গি বদলে গেছে তো এখন এই বসে বসে এক ঘন্টা ধরে আদর্শের কথা ইয়ের কথা সবাই মিলে একসঙ্গে ওটা হবে না ওটা বললেও হবে না এটা একটা অন্যরকম ইয়ে এখন মানুষের সময়ও চলে গেছে কিন্তু তারপরেও একটা একটা কথার ভিতর দিয়ে একটা চরিত্রকে চরিত্রের মধ্যে দিয়ে যদি আমরা একটা মেসেজ অন্তত পৌঁছাতে পারি যে এই না পাওয়াটাই জীবনের সবচেয়ে বড় কথা না আমার আরও অনেক কিছু আছে আমার চারপাশে আরও অনেক মানুষ আছে আমার চেয়ে অনেক বড় দুঃখী অনেক কিছু পায়নি তারপরেও সে বেঁচে আছে কাজ করছে তো এরকম যদি তার ভেতরে এই সচেতনতাগুলো এই ভা এই আদর্শের কথাগুলো গ্রথিত করা যায় আমাদের আমরা যারা টিচার আছি বা ফ্যামিলি থেকে বা অন্যান্য সোশ্যাল অর্গানাইজেশান থেকে এবং ছেলে মেয়েদের খেলতে দিতে হবে এই খেলাধুলাও কিন্তু আজকাল চলে গেছে মাঠ হারিয়ে গেছে সব কিছু চলে গেছে আমাদের জীবন থেকে এটাও কিন্তু একটা আমরা যেহেতু জাতি হিসেবে মুসলমানের সংখ্যা আমাদের বাংলাদেশে বেশি তো এই ক্ষেত্রে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেক ধর্মই তো আসলে শান্তির কথা বলে এবং প্রত্যেক ধর্মের দিন শেষে কিন্তু মেসেজ একটা বের হয়ে আছে সেটি হচ্ছে সৎ পথে চলা সৎ কাজ করা এবং এই যে মাদক বা এই ধরনের জিনিসগুলো কিন্তু

মানে সব ধর্মেই কি এই মাদক নিয়ে যাতে না তারা তো বলেনি তারা মানে যখন প্রয়োজন মনে করেন এই সব খুদবাগুলোর সাথে তারা এগুলো সমাজকে সমাজে মানুষকে সচেতন করা আর যে এলাকা এলাকা যদি আমরা জনসচেতনতা তৈরি করতে চাই সেই ক্ষেত্রে জনপ্রতিনিধি এলাকায় যারা আছেন তারা আছেন বাচ্চাদেরকে রোল প্লে করে ফিজিক্যাল যে সমস্ত মুভমেন্ট খেলা ধুলা বাচ্চাদেরকে নিয়ে কম্পিটিশনগুলো এই সবের মধ্যে যদি বাচ্চাদেরকে আমরা এনগেজ করে রাখতে পারি আগে তো লাইব্রেরি থাকতো পাড়া পাড়া এখন তো সব চলে গেছে বই পড়ার অভ্যাস হারিয়ে গেছে তো এইগুলো যদি গড়ে তুলতে পারি বাচ্চারা তখন ওখান থেকে ওই যে একাকিত্ব একটা আমার আমার আমাকে কেউ দেখা নেই আমার একটা ভালো লাগার কথা বল এইগুলো কিন্তু তখন ভুলে যাবে আমরা দেখি যে ডাক্তারদের পরামর্শ আপনি নিতে বললেন বা মানসিক রোগ বিশেষজ্ঞ যিনি আছেন তার কাছে যেতে বললেন যাওয়ার পরে দেখা যায় যে পেন কিলার দেওয়া হচ্ছে বা স্লিপিং পিল দেওয়া হচ্ছে এবং বাচ্চা বা বয়স যাই হোক মানে একটা স্লিপিং পিলের প্রতি একটা ওনাদের অ্যাট্রাকশন হয়ে যায় না স্লিপিং পিল বরং আরো পিল যারা খাচ্ছে সেখান থেকে তাদেরকে সরিয়ে নিয়ে আসি আসলে অনেকের ধারণা আমরা যে ওষুধ গুলা দেই সেটা বোধহয় আমাদের কাছে আসলে আমরা ঘুমের ওষুধ দিই এই ধারণাটা একেবারে পুরাপুরি ভুল কখনোই আমরা ঘুমের ওষুধ না। অনেক বাবা মা মনে করে এটাও যে মানসিক রোগের মেডিসিন নিলে তার পরবর্তীতে এটি আরো তার জন্য নেগেটিভ হতে পারে এটি কি সত্য না এটা সত্য না কারণ এইটা ওই যে আপনাকে প্রথমেই বলছিলাম যে বায়োসাইকোসোশ্যাল বায়োলজিক্যাল আমাদের ব্রেনের মধ্যে কিছু নিউরোকেমিক্যালসের পরিবর্তন আসে এখন ধরেন আমার ম্যালেরিয়া হয়েছে আপনি যদি আমাকে বলেন খুব আদর করেন মিষ্টি মিষ্টি কথা বলেন মাথায় পানি দেন আমার ম্যালেরিয়া ভালো হবে না যতক্ষণ আপনি অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ না দিচ্ছেন আসলে তাই এই রকমভাবে এই আমাদের ব্রেনের মধ্যে যে নিউরোকেমিক্যাল বিশেষ করে ডোপামিন এবং সেরোটেন এগুলো যে চেঞ্জ আসে এই চেঞ্জটা কিন্তু আমাদের ওষুধ দিয়ে করতে হবে আসলে এবং এটা করলে উপকার আছে অপকার আমি বলবো যে এই ধারণাটা সঠিক না আসলে যে তাদেরকে এই ওষুধগুলো কারণ যখন এটা হচ্ছে মানসিক রোগের কারণেও কিন্তু সে কিন্তু আবার মাদক নাই আবার মাদক আসক্ত থেকেও আবার মানসিক রোগ হয় দুইটা একসঙ্গে হয়ে যায় মাদক আসক্ত নিজেই একটা মানসিক রোগ আর একটা মানসিক রোগও তৈরি করে সে অস্বাভাবিক আচরণ করে সুতরাং এই ক্ষেত্রে তাকে কিন্তু আসলে ওষুধ দেওয়াটাই শ্রেয় এবং ভালো সেক্ষেত্রে কি মানে আপনি মনে করছেন যে স্কুল বা কলেজগুলোতে টিচারদের একটা ভূমিকা রয়েছে এবং সেখানে কাউন্সিলিং এর জন্য ব্যবস্থা বা কোন টিচার যদি বুঝতে পারে যে ছেলেটা মাদকের দিকে যেতে পারে বা যাচ্ছে বা তার সার্কেলটা ভালো না তখন তাকে কিভাবে আরো বেশি মানে সহযোগিতা করা এখন আগে যেমন টিচারদের সঙ্গে ছাত্রছাত্রীদের খুব একটা কাছের সম্পর্ক তৈরি হতো এখন দেখা যাচ্ছে যে সেগুলোও কিন্তু সেই জায়গাটাও নষ্ট হয়ে যাচ্ছে স্কুলে যাওয়া আসা তারপরে আবার সেই টিচারের কাছে কোচিংয়ে যাওয়ার জন্য দৌড়ানো এই যে বাচ্চাগুলোর সাথে যে সময় দেওয়া এ দেওয়া এগুলোও চলেছে এগুলোও কিন্তু আমি একটা বড় কারণ বলে মনে করি এই যে বন্ধনটা শিক্ষকের সঙ্গে ছেলে মেয়েদের এটাও কিন্তু আস্তে আস্তে অনেক ফাঁক হয়ে যাচ্ছে সব কমার্শিয়াল সব ব্যাপার হয়ে যাচ্ছে এবং এই জিনিসগুলো আস্তে আস্তে যে আমরা আমাদের আগামী প্রজন্মকে অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছি এটা আমরা কিন্তু অনেকেই বুঝতে পারছি না টিচারদেরকেও কিন্তু আমার মনে হয় যে কাউন্সিলিং কারণ একটা বাচ্চার অভিভাবক শুধু বাবা মা না তার স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং তার পরিবারের অন্যান্য যারা আছে কাছে মনে হয় যে এখন একটা সময় হয়েছে বাবা মারও কিন্তু বাচ্চাদের পরিপালনের জন্য একটা মেন্টরিং এর স্কুল দরকার যেখানে হয়তো তারা কিভাবে ছেলে সাথে ব্যবহার করবে কারণ আমাদের তো এখনকার প্রজন্ম অনেক বেশি সেনসিটিভ তাদেরকে হ্যান্ডেল করাটাও কিন্তু একটা বড় স্কিলের বিষয় সচেতন আমি বলবো মারা কারণ বাবারা অনেক সময় পারেন না কিন্তু আমি দেখি সব মারা অনেক সচে আমি তো সবার সঙ্গে যখন কথা বলি স্কুলের সামনে মারা বসে থাকে বাচ্চাদেরকে নিয়ে যেটা আমরা কখনোই পাইনি বা আমাদের সময় তখন প্রয়োজনের ছিল না আমি অনেক সময় কথা বলি তাদের সাথে জিজ্ঞেস করি আপনাকে বাচ্চা তা আমার কাছে কিন্তু আমার মানে যে আমরা সমাজে প্রত্যেকে যে যে অবস্থানে আছে প্রত্যেকেই যদি এই বিষয়টা নিয়ে আরও যদি দুটো মানুষের সঙ্গে আলাপ করি তিনটে মানুষের সঙ্গে আলাপ করি তাকে একটু যদি সজাগ করে দেই সেটাই তার জন্য বড় কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশ সরকার কিন্তু খুব শক্তিশালী ভূমিকা পালন করছে এবং তারা কিন্তু মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নেয়ার কথা বলছে তো সেই ক্ষেত্রে কি আপনি মনে করছেন যে এটা আমাদেরকে তো এগিয়ে আসতে হবে আমরা আমরা যদি সচেতন না থেকে যদি এগিয়ে আসে আমরা না হবে না সরকার হাজার চেষ্টা করে পারবে না সরকার তো সদিচ্ছা আছে এবং তার মানে যত সম্ভব চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আমরা যদি নিজেরা সচেতন না হই আমরা যদি এগিয়ে না যে আমাকে দিচ্ছে কিন্তু আমি যদি সেটা গ্রহণ না করি তাহলে তো হবে না সেখানে তো আমরা দেখতেই পাচ্ছি যে মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে এবং বেশ কিছু কার্যক্রম এর মধ্যে র্যাব এবং পুলিশ আর্ম ফোর্স সকলের পক্ষ থেকে নেওয়া হচ্ছে সবশেষে আপনার কাছে দুটি চাওয়া আছে সেটি হচ্ছে একটি মেসেজ দিবেন যেটি আমাদের টেলিভিশন সেটের সামনে বাবা মা বসে আছে তাদের জন্য আরেকটি মেসেজ দিবেন তার সন্তানদের জন্য আসলে তাদের কি করা উচিত বাবা মার কী করা উচিত আর সবশেষে যারা মাদকাসক্ত তারাও হয়তো কেউ টেলিভিশন দেখছেন তারাও হয়তো চাচ্ছেন নিজে ভালো করতে বা নিজেকে আরও বেশি সংশোধন করতে তাদের জন্য কি বলে আমি বাবা মাদের উদ্দেশ্যে বলবো যে আপনার সন্তান কোথায় যাচ্ছে কাদের সঙ্গে মিশছে এবং কি করছে এটা আপনারা খেয়াল রাখবেন এবং খোঁজ খবর নেবেন আর তার আচরণের মধ্যে যদি কোনো রকম পরিবর্তন দেখেন যেমন সে তার রুটিনের মধ্যে পরিবর্তন হচ্ছে সারা রাত ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না দিনের বেলা ঘুমাচ্ছে রাত জেগে এক এক রুম বন্ধ করে থাকছে যখন তখন বাথরুমে যাচ্ছে বা বাইরে চলে যাচ্ছে কথা শুনতে চাচ্ছে না পড়াশুনায় স্কুল ফাঁকি দিচ্ছে বা কলেজ ফাঁকি দিচ্ছে টিচারদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ আসছে চেহারার মধ্যে বিভিন্ন ধরনের উস্কো খুস্কো ভাব একটা দেখা যাচ্ছে এবং আচরণ যেমন হচ্ছে ধরেন খারাপ আচরণ করছে সে যেমন আচরণ করার কথা সেই রকম আচরণ করছে না এরকম যদি কখনো দেখেন আপনি অবিলম্বে এটা একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করবেন আর এবার আমি আমাদের সন্তানদের উদ্দেশ্যে বলবো। যে তোমরা এটা কখনোই গ্রহণ করবে না কারণ একটা জিনিস সবসময় মনে রাখবে যে মাদক আসক্ত আইনগতভাবে এটা অপরাধ সামাজিকভাবে এটা নিষিদ্ধ ধর্মীয়ভাবে নিষিদ্ধ শারীরিকভাবে এটা আমাদের হার্ট লিভার কিডনি এর জন্য বা অন্যান্য শারীরিক ইয়ের জন্য ক্ষতিকর এরা আমাদের ব্রেনের নিয়ন্ত্রণ নিয়ে নাই। তখন আমাদের ড্রাইভিং সিটে আমাদের নিজেদের ব্রেন থাকে না মাদক আমাদেরকে পরিচালিত করে সুতরাং এইটার থেকে বের হয়ে আসা যায় না সর্বোপরি আমাদের সাইকো বিভিন্ন সমস্যা হতে পারে এবং আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব এবং সব সময় এটার থেকে তোমরা দূরে থাকবা কারণ এই মাদক একটা ভয়াল একটা জিনিস ভয়াবহ একটা জিনিস শুধু না মাদকের সঙ্গে আমি আর একটা বলবো আর একটাও আসক্তি আছে সেটা হচ্ছে বর্তমানে ইন্টারনেট আসক্তি ফেসবুক বা অন্যান্য যে সমস্ত জিনিস আছে এটাও কিন্তু খুবই মারাত্মক একটা আসক্তি এটার থেকেও তোমরা দূরে থাকবা তবেই তোমাদের জীবন সুন্দর হতে পারবে আমরা আশা করছি আসলে আপনার এই মেসেজে যদি একটি ছেলে বা একটি মেয়ে তার পথ খুঁজে পায় সেটি হচ্ছে গিয়ে আমাদের বড় প্রাপ্তি হবে আপা আজকের অনুষ্ঠান শেষ করব আপনাকে দিয়ে একটু আপনি যদি বলতেন আমাদের টেলিভিশন সেটের সামনে যারা আছে যে তাদেরকে আরও কিভাবে নিজেকে মোটিভেট করতে পারবে তো সব দিলেন আমি শুধু একটা কথাই বলি যে আগের দিনে বলা হতো আমার সন্তান যেন থাকে দুধে ভাতে তা আমিও বলি যে আমার 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 বাচ্চাটা যেন ভালো থাকে এই যে অসুস্থ মুখ অসহায় মুখ এটা দেখতে চাই না হাসি খুশি প্রাণবন্ত সব ছেলেরা বন্যার সময় ছুটে আসবে তাদের চারপাশের লোকজনকে নিয়ে এই সামাজিক যে অ্যাক্টিভিটিসগুলো এগুলো যদি আমরা বাড়িয়ে দেই সব বাচ্চারা একসঙ্গে আসবে এই কাজগুলো যদি সবাইকে নিয়ে আমরা করি এই সব খারাপ জিনিস এই একাকিত্ব থেকেই কিন্তু এই যে ইন্টারনেট এটা সেটা নিয়ে এত ব্যস্তও থাকবে না সবাই তার চেয়ে যা যার কম আছে যে পাচ্ছে না যে ছেলেটি বই কিনতে পারছে না তাকে কি করে একটু সাহায্য করব। এই চিন্তাগুলো তখন তার মাথায় চলে আসবে সে তখন এই এই খারাপ জিনিসটাকে দূরে ছুঁড়ে ফেলে দেবে এই বিশ্বাস আমার আমরাও আশা করছি সেই বিশ্বাস সামনে নিয়েই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আসলে বাংলাদেশ সরকার যে মাদক নির্মূলের বিশেষ ভূমিকা পালন করছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করছি যে এক সময় আসবে বা একদিন আসবে যখন আসলে বাংলাদেশে আর মাদক বলে কিছু থাকবে না বা সেটি নিয়ে আমাদেরকে আর কোনো টক শো করতে হবে না আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আজকের মতো এই ছিল আমাদের অনুষ্ঠান দেখা হবে আগামী সপ্তাহের বুধবার রাত বারোটায় শেষ করছি আজকের মতো